হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা স্যালদি কুকিং ইন বেঙ্গলি আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আজকে চলে এসেছি ভীষণ সহজ একটা পিঠের রেসিপি নিয়ে দেখে কিন্তু এগুলো পিঠে বলে একদমই মনে হচ্ছে না তবে আজকে আমি আপনাদের সাথে সবথেকে সহজ গুড় পিঠের রেসিপি শেয়ার করব। যারা নতুন নতুন রান্না শিখছেন কিংবা পিঠে খেতে ভীষণ ভালোবাসেন সময়ের অভাবে তৈরি করতে পারছেন না এই রেসিপিটা অবশ্যই দেখুন খুব কম সময়ে আর সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে কামেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নিত্য নতুন নানা রকমের রান্না এই রকমই হেলদি করে করতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে সেটাকে সিলেক্ট করে দেবেন তারপর পাশে দেখবেন একটা বেল আইকন আসছে সেটাকে ডাবল সিলেক্ট করবেন এতে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা আপনারা সবার আগে পেয়ে যাবেন ঘাবড়াবেন না এই জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না তো চলুন দেখে সব থেকে সহজ গুড় পিঠে আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা আমি কিন্তু এখানে স্টিমার ছাড়াই তৈরি করে দেখাবো সবার প্রথমে আমি জল গরম হওয়ার জন্য একটা এরকম বড় গামলা বসিয়ে দিয়েছি গ্যাসটা এখনো অন করিনি তার আগে এরকম একটা পাতলা সুতির কাপড় দেখুন দিয়ে দিলাম দিয়ে এইভাবে সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেব যাদের কাছে স্টিমার নেই তাদের কাছে এইভাবে পিঠে তৈরি করাটা কিন্তু ভীষণ সহজ হবে দেখুন খুব সাবধানে কিন্তু এইভাবে মুড়ে দিতে হবে খেয়াল রাখবেন যাতে আগুনের সংস্পর্শে না আসে কাপড়টা একটু কেয়ারফুলি এটা করে নেবেন এবার এটাকে আমি গ্যাসটা অন করে লো ফ্লেমেই ঢাকা দিয়ে দেব জলটা যাতে গরম হয় আমি দেখুন একটা বাটিতে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা রেডিমেড চালের গুঁড়ো ঘরে তৈরি করা হলে আরও ভালো হবে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ বড়ো চামচ নারকল গোড়া তবে আপনারা আরও বেশি কিন্তু অ্যাড করতে পারেন যদি ভালো লাগে কমও করতে পারেন আপনারা পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ ঝোলা গুড় খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যদি এটা মেশাতে মেশাতে মনে হয় গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আরও একটু চালের গুঁড়ো আর নারকল কোড়া অ্যাড করতে পারেন দেখুন আমার মনে হচ্ছে এটা একটু নরম হয়ে গেছে মাখাটা সেজন্য আমি আরও হাফ কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নারকল কোড়াও অ্যাড করে নিয়েছি খুব ভালো করে দেখুন এবার এটাকে আমি মিশিয়ে নেব যেরমভাবে আমরা আটা মাখি সেরকমভাবেই একটা ডো তৈরি করতে হবে এভাবে ভালো করে চেপে চেপে একটু মেখে নিতে হবে দেখুন আমি এটা সুন্দরভাবে মেখে নিয়েছি আর এটা কিন্তু ডোটা একটু টাইট টাইট আছে এবার হাতে প্রথমে একটু চালের গুঁড়ো লাগিয়ে নেবেন তারপর এরকম ছোট ছোট করে বল করে নেবেন আমি কিছুটা তৈরি করে নিয়েছি আর আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি হাতে দেখুন চালের গুঁড়ো লাগিয়ে নিলাম তারপর এরকম ছোট ছোট করে বলের মতো করে নিলাম খেয়াল রাখবেন যাতে কোনো ক্র্যাক না থাকে এভাবে একটু চেপে চেপে তৈরি করে নেব তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আমি সব থেকে সহজ একটা ডিজাইন করছি এইভাবে দেখুন চাকু দিয়ে কেটে এভাবে করে নিচ্ছি আপনারা এটা নাও করতে পারেন যেটা আপনাদের পছন্দ হবে সেইভাবেই করবেন এইভাবে আমি সমস্ত গুড়পিঠেগুলোকে তৈরি করে নেব আমি এখানে এরকম গোল গোল করে তৈরি করছি আপনারা চাইলে লম্বা চৌকো যেরকম ইচ্ছে করতে পারেন যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও হার্ট শেপে কেটে নিতে পারেন খুবই ভালো লাগবে দেখুন আমি এইভাবে চাকু দিয়ে ডিজাইন করে নিচ্ছি একদম বেসিক এটা যাতে যে কেউ তৈরি করতে পারেন এইভাবে দেখুন আমি এগুলো তৈরি করে নেব দেখুন আমি এগুলোকে তৈরি করে নিয়েছি এবারে জলটাও দেখুন একদম সুন্দর টকবগিয়ে ফুটছে এই স্টেজে যতগুলো ধরবে রকম করে পিঠেগুলোকে অ্যাড করে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে আমি কুড়ি মিনিটের জন্য হতে দেব যদি একবারে সব না হয় দু তিনবারে করবেন এইভাবে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর আবার ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এগুলো কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে এবার একটা স্পুনের সাহায্যে আমি এগুলোকে খুব সাবধানে একটু নামিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু একটু নরম থাকে তবে যত এটা ঠান্ডা হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে যদি আজকে তৈরি করেন তাহলে নেক্সট দিন এটাকে পরিবেশন করবেন চাইলে স্টোর করেও রাখতে পারেন খুব ভালো হয় খেতে এইভাবে আমি বাদ বাকিগুলোও তৈরি করে নেবো ওই একই প্রসেসে দেখুন আমার সমস্ত গুড় পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে আমি সার্ভ করব ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজভাবে গুড় পিঠে যারা পিঠে তৈরি করতে পারেন না এই পিঠেটা নিশ্চয়ই তৈরি করতে পারবেন রেসিপিটা দেখে আশা করছি ভালো লাগবে এই সহজ পিঠের রেসিপিটা কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আবার দেখা হবে পরের পর্বে আরও রকম রেসিপি নিয়ে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ